এরপরে দেখো আসে সেটা হচ্ছে কি আমাদের জিঙ্ক কার্বোনেট এটার ক্ষেত্রে আমরা বাণিজ্যিক যে নামটা পাই সেটা হচ্ছে কি ক্যালামাইন এবং সেটার ক্ষেত্রে আমাদের যে সংকেত আসে সেটা হচ্ছে কি জেড এন সি থ্রি এরপরে এই জিঙ্ক কার্বোনেটের পরে আর একটা অংশ আসবে সেটা হচ্ছে পানিযুক্ত পানিযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড এটার ক্ষেত্রে আমরা নাম পাই হচ্ছে কি বক্সাইড এটার ক্ষেত্রে আমাদের সাধারণ যে সংকেত আসে সেটা হচ্ছে এল টু ও থ্রি এবং সেটার সাথে আসে আমাদের যে এন সংখ্যক পানি যে এইচ টু ও এবং এখানে এন এর মানটা আসে আমাদের যে এক থেকে তিন পর্যন্ত এবং এটার পরে আমরা পাই হচ্ছে যে সোডিয়াম হেক্সা ফ্লোরো অ্যালোমিনেট রাশিক নাম আসে সোডিয়াম হেক্সাফোরো অ্যালোমিনেট এবং অংশটাকে আমরা পাই হচ্ছে ক্রায়োলাইট হিসেবে নাম পাই ঠিক আছে এবং এটার ক্ষেত্রে আমাদের যে সংকেতটা আসে এন এ থ্রি এ এল এফ সিক্স সোডিয়াম অ্যালুমিনিয়াম হেক্সা ফ্লোরাইড যেটা নাম পাচ্ছে সেটা হচ্ছে ক্রায়োলাইট আকারে বাণিজ্যিক বা ব্যবহারিক নামটা পাওয়া যায় আমরা এরপর দেখো সেটা হচ্ছে কি লেড মনোঅক্সাইড লেড মনোঅক্সাইডটাকে আমরা কী হিসেবে চিনি ভাই লিথার্জ হিসেবে চিনি এবং এটার ক্ষেত্রে আমাদের কী আসে লিথার্জের ক্ষেত্রে যে পিবি ও ঠিক আছে এরপর দেখো যে ফেরিক সালফাইড ফেরিক সালফাইডের ক্ষেত্রে আমাদের যে ব্যবহারিক বা বাণিজ্যিক যে নামটুকু পায় সেটা হচ্ছে কি আয়রন পাইরাইটস এবং সেক্ষেত্রে আমাদের সংকেত কি আসে এফ ই ঠিক আছে এস টু আয়রন সালফাইড যে ফেরিক সালফাইড নাম যেটা পাচ্ছি আমরা যে আয়রন পাইরাইটস এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফেরিক অক্সাইড ঠিক আছে ফেরিক একটু আগে দেখলাম যেটা ফেরিক সালফাইড হচ্ছে ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইডের ক্ষেত্রে যেটা নাম আসে সেটা হচ্ছে কি আমাদের হ্যামাটাইট হ্যামাটাইটের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি ভাই যে এফ ই টু ও থ্রি ঠিক আছে এরপরে যখন আমরা পানিযুক্ত ফেরিক ঠিক আছে অক্সাইডটা পাবো সেটাকে নাম হিসেবে চিনি হচ্ছে লিমোনাইট এই লিমোনাইটের ক্ষেত্রে আমাদের যে সংকেতটুকু দাঁড়ায় সেটা হচ্ছে যে এফ ই টু ও থ্রি অংশটুকু থাকবে কিন্তু তার সাথে থ্রি এইচ টু ও পানি থাকবে ঠিক আছে এটি হচ্ছে আমাদের ভাই যে পানিযুক্ত ফেরিক অক্সাইডের ক্ষেত্রে এরপরে যদি আমাদের আসে যে ফেরাস কার্বনেট আয়ন ঠিক আছে ফেরাস কার্বনেট আয়রন এবং এই আয়রনটা অবশ্যই দুই যজনী বিশিষ্ট থাকবে এবং কার্বনেট এটার ক্ষেত্রে আমরা ব্যবহারিক যে নাম পাই সেটা হচ্ছে স্প্যাথিক আয়রন ঠিক আছে এই স্প্যাথিক আয়রনের ক্ষেত্রে আমাদের সংকেতটা হচ্ছে এফি সিও থ্রি ঠিক আছে এরপরে জংশটুকু আসে সোডিয়াম হাইড্রোক্সাইড কুই পরিচিত যেটি হচ্ছে কষ্টিক শোধন নামে পরিচিত আমাদের কাছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এন এ ও এইচ ঠিক আছে এরপরে যে অংশটুকু আসে সেটি হচ্ছে আমাদের কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ভাই যে চুনের যে দ্রবণটা পাই বা কলিচুন যেটা পাই আমরা যে সি এ ও এইচ টু এটি হচ্ছে আমাদের কি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটি হচ্ছে আমাদের কি চুনের অংশ হিসেবে থাকে বা আমাদের যে অংশটুকু বলেছে কলিচুন এরপর টেট্রা ইথাইল রেড ঠিক আছে টেট্রা ইথাইল রেড হিসেবে যেটি পাচ্ছি এটির ক্ষেত্রে আমাদের যে বাণিজ্যিক নাম সেটা হচ্ছে পেট্রোলের ঠিক আছে অ্যান্টিনক পেট্রোলের অ্যান্টিনক হিসেবে পাচ্ছি হচ্ছে আমরা কি ট্রেট্রাইথাইল লেট এটির মধ্যে আমরা যে সঙ্গেটুকু পাই সেটা হচ্ছে পিবি সি টু এইচ ফাইভ এবং সেই সাথে চারটা থাকে এটা ঠিক আছে এরপরে যে অংশটুকু আসে সেটা হচ্ছে পানিযুক্ত পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ঠিক আছে যে পানিযুক্ত পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট যেটাকে আমরা পটাশ অ্যালাম বা ফিটকিরি হিসেবে চিনি যে ফিটকিরি হিসেবে বা পরিষ্কারক হিসেবে আমরা ব্যবহার করি পানি পরিষ্কারক হিসেবে দেখো যে এ এল টু ঠিক আছে এস ও এটা কয়টা থাকবে ভাই অবশ্যই হচ্ছে আমাদের তিনটা তারপর ডট কে টু এস ও চব্বিশটা পানি থাকে এটা হচ্ছে আমাদের ফিটকিরি খুবই ইম্পর্টেন্ট অংশ এটি আমাদের ঠিক আছে